শুরু করে দেওয়া যাক, কি কি করানো হয়েছিল আমার মনে হয় ছবি, মানে উত্তল উত্তল লেন্সের সব ধরনের বিম্ব গঠন গুলো দেখছিলাম কতদিন, তাই না? হয়েছে কি সবার? স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। 15 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্স থেকে কত দূরে বস্তু স্থাপন করলে বাস্তব বিম্বের আকারের আকার বস্তুর আকারে দ্বিগুণ হবে, তাই এটা কিভাবে করবো? এটা করতে হলে তোমার একটা সূত্র প্রয়োজন পড়বে, যে সূত্রটা আসলে আমরা এখনো পড়িনি। সূত্রটা হচ্ছে 1/s = 1/u + 1/v, আরেকটা আছে সেটা হচ্ছে তোমার m = -v/u। এই দুইটা সূত্র নিয়ে আমরা এখনো কাজ করি নাই, তো সো এই জন্য এই প্রশ্ন উত্তরটা তুমি তখনের জন্য জমা রেখে দাও যখন আমরা এই টার্মস গুলা দেখবো, ঠিক আছে? স্যার, আমার তড়িৎ নিয়ে একটা প্রশ্ন ছিল। তড়িৎ নিয়ে প্রশ্ন ছিল? আচ্ছা, এই টাইপের প্রশ্নগুলো কাছে শেষে করি তাহলে। আমি তো ক্লাস শেষে সবসময় সময় দিই, তাই না? মানে আজকে মানে একটা মাঝখানে আরেকটা না ঢুকি, মানে এই চ্যাপ্টার রিলেটেড আমরা ক্লাসের প্রথমে হচ্ছে আগের ক্লাসের ফলো আপ প্রবলেমস গুলো নিব, আর ওই চ্যাপ্টার রিলেটেড প্রবলেমস গুলো নিবো, আর ক্লাসের শেষে যখন আমি টাইমটা দেই যে কোনো প্রশ্ন তখন করবো, ওটা বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে কি যেন বলতে গেছিলাম, ছবি সবার আঁকা হয়েছে, সবাই আঁকতে পারছে? আচ্ছা, ওই যে মৃত্তিকার মনে একটু প্রবলেম হয়েছিল, মৃত্তিকা তুমি কি প্রবলেম ধরতে পারছিলা পরে? ও মৃত্তিকার তো মাইক্রোফোন নাই। আচ্ছা, খুব সম্ভবত মৃত্তিকার ছবি দেখে আমি যেটা খালি চোখে বুঝতে পারছি, তুমি হয়তো যেটাকে বক্রতার কেন্দ্র যেখানে কম্পাসের কাঁটা ধরে লেন্স আঁকছো সেটাকেই তুমি এফ ধরে নিছো, মেবি এরকমই লাগতেছে, ঠিক আছে? মনে হচ্ছে না, কারণ ওইখান থেকে চাপ আঁকলে বৃত্ত বৃত্ত চাপ আরো খারাপ, আরো সোজা হওয়ার কথা, অতটা বক্রতা থাকার কথা না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে গতদিনের প্রিভিয়াস প্রবলেমস রিলেটেড, প্রিভিয়াস জিনিসপত্র নিয়ে কোনো প্রশ্ন, এনিথিং? নাই। আচ্ছা, যদি না থাকে তাহলে তো খুবই ভালো, তাহলে এই সূত্র নিয়ে কথা হবে, বুক লেখা থাকুক এখানে। আজকে আমরা অবতল লেন্স নিয়ে আলোচনা করব। তো অবতল লেন্সের ক্ষেত্রে তো মোটামুটি আমরা সবই অবতল লেন্সের বেসিকটা পড়েই ফেলছি, তো অবতল লেন্সে বিম্ব গঠন করতে হলে কি করতে হবে? তো আমরা একটা অবতল লেন্স আগে কল্পনা করি, ধরলাম এই হচ্ছে আমাদের অবতল লেন্সটা, হইছে মোটামুটি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অবতল লেন্সটা, তাহলে আমাদের আলোক কেন্দ্র হবে কোথায়? মাঝখানে। এটা করার জন্য যে কাজটা করব অবশ্যই আমরা তো সবার আগে প্রধান অক্ষটা এঁকে নিব, তাই না? তো প্রধান অক্ষ দেওয়ার পর তো আমরা প্রথমেই বক্রতার কেন্দ্র পেয়ে যাচ্ছি, যখন আমরা চাপগুলো আঁকবো, তাই না? তো যে কাজটা করতে হবে আমরা সবার আগে অবতল লেন্সের ক্ষেত্রে যে কাজটা করবো, বক্রতার কেন্দ্র থেকে বক্রতার দুইটা মানে দুইটা বক্রতার কেন্দ্রের যে দূরত্ব, এই দুই পয়েন্ট ধরে রেখাটাকে সমদ্বিখণ্ডিত করব। করলে যখন আমি উপরে নিচে এভাবে কাটবো, ঠিক আছে, কাটিং করে স্কেলটা ধরবো এটা বরাবর ধরে, জাস্ট এই লেন্সের মধ্যের মধ্য দিয়ে আমরা রেখাটা চালনা করব। বুঝতে পারছি কাহিনীটা? তো এভাবে আসলে আমরা অবতল লেন্সের মধ্যতল তথা হচ্ছে আমাদের যে আলোক কেন্দ্র, এই যে এই এই বিন্দুটা হবে আমাদের আলোক কেন্দ্র, দেন হচ্ছে আমরা আসলে এই সি এবং ও এই দুইটাকে সমদ্বিখণ্ডিত করবো একবার, তারপরে এই দুইটাকে সমদ্বিখণ্ডিত করবো, করলে আমি পেয়ে যাব আমাদের যে বক্রতার সরি ফোকাস দূরত্ব, ঠিক আছে? আমি রেখাটা কি বাঁকা আঁকছি? হ্যাঁ বলো। দুটি রেখার মধ্যবিন্দু যোগ করব। দুইটা রেখার মধ্যবিন্দু যোগ করবে না, ওই যে এটার কথা বলতেছো? হ্যাঁ, এটা হচ্ছে তুমি আসলে যেটা করবা, দুইটা বক্রতার কেন্দ্র পাইলা না, এতটুকুকে অর্ধেক করবা, তো অর্ধেক করতে হলে তো তুমি আসলে কম্পাস দিয়ে উপরে নিচে কাটবা, কাটবা না নাকি না কেটেই করবা? বলছি এটা বলছি। আচ্ছা, এই পাশে, হ্যাঁ যেভাবেই করো আমার কথা বুঝতে পারলে মনোযোগ দিয়ে আঁকলে ছবি সুন্দর হবে, নাহলে ছবি সুন্দর হবে না, এই আর কি।
সো এই ধরো আমাদের এখানে হচ্ছে আমাদের ফোকাস, এই ধরো একটা ফোকাস কিছু বললাম এখান থেকে ও আর সি অর্ধেক করবো, এখান থেকে ও আর সি অর্ধেক করবো, এই হচ্ছে ঘটনা। বোঝা গেছে? আচ্ছা, তো এখন আমরা মনে আছে আমরা যখন উত্তল দর্পণে বিম্ব তৈরি করছি, উত্তল দর্পণের বিম্ব কয় ধরনের হয়েছিল? এক ধরনের হয়েছিল না? এখানেও আসলে তাই হয়। উত্তল দর্পণে যেমন বিম্ব হয়েছে, অবতল লেন্সে ঠিক তেমন ধরনের বিম্ব পাবো। এবং এখানে বিম্বের প্রকৃতি আসলে জাস্ট ওয়ান কাইন্ডই হয়। তো এখন আমরা এটা একটু চেষ্টা করি কি করতে হবে, খুব সহজ বিষয়। আজকে আমি একটু অসুস্থ, তাই আজকে ভালো করে কথা বলতে পারতেছি না, কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করবা। সো যেটা বলতেছিলাম, তাহলে আমরা এখন উত্তল লেন্সের সামনে আসলে কোন একটা আলোক রশ্মিকে বস্তুকে সি এর বাইরে সি আর এফ এর মাঝখানে যে কোনো জায়গায় রাখতে পারি, বাট তাতে না আসলে বিম্বের খুব একটা পার্থক্য হবে না। যেমন ধরো আমরা প্রথমে একটা বস্তুকে নিলাম, এটা হচ্ছে আমাদের এই এ বি বস্তু ধরো, তাহলে এই এটার মাথা থেকে একটা আলোক রশ্মি প্রথমে কি করব আমরা, প্রধান অক্ষের সমান্তরালে নিলাম। ধরো প্রধান অক্ষের সমান্তরালে কি হইলো? হইলো না। আচ্ছা, ধরো এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আমরা পাঠাইলাম। তো এই আলোক রশ্মিটা কোন দিক যাবে বলো? আলোক রশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে যাবে। কে বললো ফোকাস বিম দিয়ে যাবে? মানে আলোক রশ্মিটা আমি এভাবে পাঠিয়ে দিব, উত্তল লেন্স কি ফোকাসে যায়? আলোক রশ্মি ফোকাসে যায় নাকি মনে হয় ফোকাস থেকে আসতেছে? ফোকাস থেকে আসতেছে বলে মনে হবে। এবং এই ক্ষেত্রে ফোকাস হবে কোনটা? এই যে এই ফোকাসটা, মানে এইখান থেকে মনে হবে যে আলোক রশ্মিটা বের হয়ে এই দিকে চলে গেছে। বুঝলাম কাহিনীটা? তাহলে আমাদের একটা আলোক রশ্মি পেয়ে গেলাম আমরা এই বিন্দু থেকে, আর একটা আলোক রশ্মি নিতে হবে। কোন দিক নিব? খুব সহজ, সেটাকে আমরা আলোক কেন্দ্র দিয়ে নিতে পারি। তো আমরা যদি আলোক কেন্দ্র দিয়ে নেই, তাহলে সেটা সোজা এই পথ বরাবর চলে যাচ্ছে। তো এই পথ বরাবর চলে গেলে আমাদের দুইটা প্রতিফলিত প্রতিসরিত রশ্মি কোন দিক গেল? অপসারী হয়ে গেছে, ছড়ায় গেছে। তাহলে এটা তো ওইদিকে টাইনা মিলানো যাবে না, তাহলে কি করতে হবে? কানটা ধরে টাইনা পেছনের দিকে মিলাইলাম। তো মিলাইলে আমি বিন্দুটা পাইলাম কোনটা? এই যে এই বিন্দুটা, এবং এই যে এইটা হচ্ছে আমার এই এ বি বিম্ব। এটা এ বি যদি হয় তাহলে এটা হচ্ছে এ বি প্রাইম, এটা বি প্রাইম আর কি। তো বিম্বটা তাহলে কেমন হয়েছে বলো? ছোট, বাস্তব না অবাস্তব? অবাস্তব, অবাস্তব বিম্ব। তারপর সেটা কি সোজা না উল্টা? সোজা। দ্বিতীয়ত, খর্বিত না বিবর্ধিত? করবিত। তো এখানেও আসলে আমাদের ওই যে ম্যাগনিফিকেন্সি এম এর ভ্যালু হচ্ছে একই জিনিস আর কি, সেটা হবে লেস দেন 1, এম ইজ লেস দেন 1 হবে এখানে। স্যার জি, এটা এখান থেকে যদি একটা রশ্মি ফোকাস বিন্দু দিয়ে নিতাম তাহলে কি ওখানে মিলতো? না, এখানে বিষয়টা হচ্ছে তুমি যদি একটা রশ্মি ফোকাস দিয়ে পাঠাইতা, ঠিক আছে, তুমি এই ফোকাস দিয়ে তুমি যখন পাঠাবা তখন তুমি এই ফোকাস দিয়ে নিতে পারবা না, তখন তোমাকে নিতে হবে ওই ফোকাস দিয়ে। কথাটা বুঝতে পারছো? মানে তুমি যদি এটাকে ওই ফোকাস বরাবর তাক করে পাঠাইতা তাহলে আলোটা এইখানে আসার পরে একদম সোজা ভাবে বের হয়ে যেত। আমি কি বুঝাইতে পারছি? আমি এইখানে আঁকলাম না, ধরো আমি এই ফোকাস বরাবর রেখাটা টানবো, তাহলে আমি এইখান থেকে এই এই পর্যন্ত আসবো না, তারপর আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে এই দিকে চলে যেত না? জি স্যার, পরে পিছনে মিলে পরে পিছনে মিললে ওই ওই জায়গাতে এই সামিল তো, খেয়াল করে দেখো। সো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এত নিয়ম কানুন নাই রে ভাই, জাস্ট দেখাইলেই হবে।
ডটটা দিয়ে দেখাতে কোনো কথা না, আমি তো নামই আলাদা করে দিচ্ছি, এটা নাম দিছি এ বি আর একটা নাম দিছি এ প্রাইম বি প্রাইম, আমি বলতেছি নামই আলাদা করে দিছি, তাহলে আমার আলাদা করে দেখানোর চিন্তা করা লাগবে না। নিয়ম একটা অবশ্যই ফলো করবা, সেটা হচ্ছে অ্যারো চিহ্ন, যার অ্যারো চিহ্ন থাকবে না সে মার্কস পাবে না, বুঝতে পারছি? এটা দেখাইতেই হবে, দিস ইজ মাস্ট। তো গেল আমাদের প্রথম একটা বিম্ব গেল যেখানে আমাদের বস্তুটা ছিল সিআরএফ এর মাঝখানে। তো এখন আমরা একটু বাইরে বাইরে যাই, ধরো আমরা এখন একটু সি এর বাইরেই আসলাম, ধরো আমরা সি এর বাইরে আসছি, একই বস্তু, তাহলে একই বস্তু, তাহলে এই যে প্রধান অক্ষের সমান্তরাল যে রশ্মিটা গেছে এটা তার পরিবর্তন হবে না, হবে হবে না? তো এখন শুধু পরিবর্তন হবে কোনটা, এই যেটা আলোক কেন্দ্র দিয়ে দেবো সেটা, মানে আরেকটু নিচ দিয়ে যাবে, আরেকটু নিচ দিয়ে গেলে এই যে মোটামুটি এই দিক দিয়ে যাবে সে, হ্যাঁ, সেদিক দিয়ে গেলে তখন বিম্বটা হবে কি এই জায়গায় হবে না, মানে বিম্বটা কি হইলো, বিম্বটা আমাদের আরো ছোট হইলো, আরো এটা এখনো অবাস্তব, এখনো সোজা, এখনো খর্বিত, ওই একই স্ট্রাকচারের বিম্ব পাইলাম। তারপরে চিন্তা করো এখন তাহলে পিছনে গেছি, এবার একটু সামনে আগে দেখি, ধরো কোথায় আসবো, সাপোজ ধরো আমি ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝখানে আছি, তো এখন আসলে আমি এখানে আঁকবো না, আঁকলে যা আঁকছি সবকিছু ছেঁড়া হয়ে যাবে, ঠিক আছে? আমি জাস্ট মুখে মুখে বলি, দেখো সবাই ছবি এঁকে জিনিসটা কানেক্ট করতে পারো কিনা। কি করবো আমরা, বস্তুটা ধরো এখন এই যে এই জায়গাতে আছে, ঠিক আছে, তাহলে একটা লোক খুশি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে আবার ওই ফোকাস দিয়ে বের হবে বলে মনে হচ্ছে, এটা ঠিক থাকবে। শুধু পার্থক্য হবে কি, যে আলোক রশ্মিটা এদিক দিয়ে যাইতো তার মাথার আলোক রশ্মিটা আলোক কেন্দ্র বরাবর এদিক দিয়ে যাবে, তাই না? ঘটনাটা বুঝতে পারলাম কি, ধরো বস্তুটা আছে আমার এই জায়গাতে আছে, তার মাথাটা আছে এই জায়গাতে, আমি আঁকলাম না, ঠিক আছে, তাহলে এই আলোক রশ্মিটা একই থাকবে, বাট এটা এই আলোক কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা এই পথ বরাবর যাবে, মানে একটু এই দিকে যাবে, বুঝছি? বুঝতে পারলাম জি স্যার। তাহলে এখন বিম্বটা কোথায় হবে, এই যে এইখানে হবে না, তার মানে কি এখনো অবাস্তব, এখনো খর্বিত, এখনো সোজাই আছে, তো তার মানে আমি যেখানে আসলে বস্তুটা রাখি না কেন, আসলে এই যে এই রেখাটা বা এই যে ত্রিভুজ আকৃতির যে অঞ্চলটা আমি পাইছি, এই অঞ্চলের বাইরে থেকে বাইরে বিম্বটা বের হবে না, এর মধ্যেই থাকবে, এবং যেটা কিনা মূল বস্তুর চেয়ে সবসময় আসলে ছোটই হচ্ছে। তো এই কারণে আমরা বলতে পারি যে অবতল লেন্সে আমরা কেমন বিম্ব পাই, সবসময় অবাস্তব, খর্বিত এবং কি সোজা বিম্ব। আর এই কারণেই এই অবতল লেন্স যেটা সেটাকে ধরো আমি কাছে নেই দূরে নেই যাই করি না কেন, তোমরা কিন্তু বিম্বের আকার একটু ছোট থেকে ছোট, ছোট থেকে আরো ছোট হওয়া ছাড়া তেমন বিশেষ কোনো পার্থক্য দেখো নাই। দেখো যখন বস্তুটা কাছে ছিল বিম্ব পাইছি এইটা, মাঝখানে ছিল বিম্ব পাইছি এইটা, যখন আরো পিছনে ছিল বিম্ব পাইছি আরো ছোট, মানে যত দূরে যাবা শুধু ছোটই হবে, কোনোদিন বড়ও হবে না বা উল্টা সিধা অন্য কোনো কিছু চেঞ্জ হবে না, এটাই হচ্ছে। এই জন্য কাছে আসলে একটু বড় হবে, কিন্তু কোনোদিন মূল বস্তু সমান আসলে হবে না, মানে মূল বস্তুর একদম এক্সাক্ট সমান হবে না স্যার। হ্যাঁ, বস্তু যদি অসীমে থাকে তাহলে এই প্রতিবিম্বের আকার হবে অসীম রকমের ক্ষুদ্র, ঠিক আছে, তখন আসলে বস্তুর কোনো ই থাকবে না, এবং আমরা তখন বলতে পারবো যে এটা যে সরি ম্যাগনিফিকেন্সির মান লেস দেন জিরো হবে, বুঝতে পারলাম? উত্তল লেন্স যদি অসীম থেকে পাঠাই, হ্যাঁ সেটা তোমাদের করে ফেলা উচিত ছিল, সেটা তোমরা অনেকেই করো নাই, উত্তল লেন্স থেকে অসীম থেকে পাঠালেও নিয়ম তো আর বদলাবে না, নিয়ম তো সারা জীবন যা ছিল তাই থাকবে। তো কি হবে, তো ধরো এই হচ্ছে আমাদের উত্তল লেন্সটা, আচ্ছা আমি বুঝি না তোমাদের কাছে নিতে গেলেই মার্কারে ফুল লোড করা কালি কোথায় যেন হাওয়া হয়ে যায়, আচ্ছা আমি আরেকটাই দিয়ে দিচ্ছি, দেখা কি যায় না, দেখা যাওয়ার কথা না, এটা খুব হালকা, খুব লাইট কালার, এটা লাইট কালার জন্য ব্যবহার করা, নিচে আঁকবো
আচ্ছা নিচে রাখি, টের পাওয়া যায় কি ছবিটা? আচ্ছা টের পাওয়া গেলেই চলবে, অত বিস্তারিত বোঝা লাগবে না। তো ধরো যেই বস্তুটা আমাদের অসীমে আছে তার যে শীর্ষবিন্দু, সেখান থেকে যখন আমাদের এই অবতল উত্তল লেন্সে আলো এসে পড়বে, তো আলোটা যে আলোকরশ্মি দুইটা আসবে তারা কি সমান্তরাল হয়ে যাবে? না সমান্তরাল হবে কি হবে না? সমান্তরালই হবে। তো সমান্তরাল যেহেতু হবে, তখন সেই সমান্তরাল রশ্মি গুলা যারা কিনা নিজেরা সমান্তরাল কিন্তু কেউই আসলে আমাদের প্রধান অক্ষের সমান্তরাল না, তারা কোথায় মিলিত হবে? আমাদের ফোকাস তলে, মানে ফোকাসের উপর আমরা একটা তল কল্পনা করলে সেই তল বরাবর মিলিত হবে, এবং এটা আসলে মোটামুটি এই যে এরকম জায়গায় হওয়াটা বাঞ্ছনীয়। তো এটা আসলে অত্যন্ত ছোট হবে বিম্বটা, সেটা বাস্তব বিম্ব হবে, সেটা অনেক উল্টা হবে, এই আর কি ঘটনা। বুঝতে পারলাম কাহিনীটা? অসীম দূরত্ব থেকে তো আর দেখাইতে পারবো না, শুধু দেখো তোমাদের যে বোর্ডের দিকে তাকাও, তোমরা তো আসলে এখানে লক্ষ্য বস্তু দেখতেছো, সেটা কেমন দেখতেছো? দেখো তো কেমন দেখা যাচ্ছে, এদিকে দেখো, আমরা যে আমি যে অনেক বড় অনেক বড় দেখা যাচ্ছে, কারণ তোমার লক্ষ্য বস্তুটা কোথায় আছে? লক্ষ্য বস্তুটা আসলে আছে এই লেন্সের ফোকাস দূরত্বের বাইরে। একটু দাঁড়াও, আমি আসলে এখানে কিভাবে বোঝাবো তোমাদেরকে, এখানে আসলে দুইটা দূরত্বই ডিপেন্ড করে। তো শুধু এটা ডিপেন্ড করে না যে তুমি বস্তুটা কোথায় আছে, ডিপেন্ড করতেছে তোমরা যেহেতু ক্যামেরার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছো, সেই জন্য তোমাদের লেন্স থেকে ক্যামেরার দূরত্বটা কত সেটার উপর আসলে ডিপেন্ড করে। বাট আমি যদি এইটাকে আস্তে আস্তে দূরে নিতে থাকি, কিছু কি দেখা যায় কিনা, এখানে বড় দেখতেছো, বাট যখন কাছে নিয়ে দেখাচ্ছি তখন দেখো তুমি আসলে সোজা দেখতেছো না উল্টা দেখতেছো? উল্টা দেখতেছো, সোজা দেখতেছো? হ্যাঁ। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি ঘোলা দেখতেছো মনে হয়, স্পষ্ট দেখতেছো না, তাই না? মানে তুমি যে পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছো সেই জায়গাতে আসলে বিম্ব তৈরি হয় না, বিম্বটা আর একটু আগে পরে আছে। সো এখন ক্যামেরাটাকে দূরে নিয়ে কাছে নিয়ে যদি দেখানো যেত তাহলে বোঝা যেত যে পরিবর্তনটা কিভাবে হয়। সো এই হচ্ছে বিষয় আর কি। আর যেমন আমি যদি দূর থেকে ধরে মনে করো অনেক দূরে কিছু দেখতেছি, সাপোজ আমার রুমের একদম কর্নার দেখতেছি, আমি সম্পূর্ণ উল্টা দেখতেছি, দেখতেছি ছোট হয়ে গেছে। সো আরো যদি অসীমে থাকে তখন দেখা যাবে যে বস্তুটা এতই ছোট দেখবো, দেখা যাবে আমি আর কিছু ফিলই করতে পারবো না, জাস্ট মনে হবে টাইনি কিছু একটা আছে সেখানে। এই হচ্ছে ঘটনা। দ্যাটস ইট। সো আমাদের অবতল দর্পণ সরি উত্তল লেন্সেরও কাহিনী এই পর্যন্ত, উত্তল লেন্সের আর কোনো কাহিনী নাই। তো একটু বইটা বের করে ছবিগুলা দেখে পুরো জিনিসটা কভার করে ফেলো। হয়ে গেলে তাড়াতাড়ি বলো। এইটার জন্য তোমাকে আসলে ওয়েভ ফাংশন বা তরঙ্গ নিয়ে আরো বিস্তারিত পড়তে হবে, যেটা ছিটে ফোটাও তোমাদের এসএসসি তে চ্যাপ্টার 7 এ 9, বুঝতে পারছো? সেখানে তরঙ্গ পথ, তারপর হচ্ছে তরঙ্গ দশা, তারপর হচ্ছে তোমার ইন্টারফিয়ারেন্স অফ লাইট, আরো কিছু স্পেশাল কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলো বুঝতে হবে তারপরে গিয়ে তুমি আইডিয়া পাবা যে আলোকরশ্মিটা কেন বাঁকে। তুমি তো এটাই বুঝতে চাইতেছো, তাই না? সো ওইটা বুঝতে হলে অ্যাটলিস্ট আরো 2 বছর ওয়েট করো। বাট আমরা তো আসলে এখানে এই চ্যাপ্টারে বোঝার চেষ্টাও করতেছি না যে কেন বাঁকে, আমরা শুধু এই চ্যাপ্টারে ক্যালকুলেশন করার চেষ্টা করতেছি বাঁকবে ঠিক আছে, কতটুকু বাঁকবে, কোন দিকে বাঁকবে, সেখানে মানে এক কথায় প্রেডিক্ট করা, প্রপারলি দিকটা বের করে ফেলা, এই আর কি। তোমাদের বইয়ে মনে হয় সবগুলো ছবি গুছায় দেওয়া নাই না, আগে পরে করে দেওয়া আছে? হ্যাঁ
ও আচ্ছা, চোখ আছে তো, আমি চোখের কথা তো ভুলেই গেছিলাম, চোখ পড়তে হবে আমাদের, চোখ খুব ইন্টারেস্টিং। হয়েছে, হইলো? পেরিস্কোপ, পেরিস্কোপ গুলা কাজ করে আসলে যে অ্যাকচুয়ালি তোমার পেরিস্কোপের তো ক্যাটাগরিজ আছে। আমরা যেসব স্পেস টেলিস্কোপ ব্যবহার করি সেখানে লেন্স ব্যবহার করা হয় না আসলে। স্পেস টেলিস্কোপে তোমার মিরর ব্যবহার করা হয়, অবতল দর্পণ ব্যবহার করা হয়, সেখানে লেন্স ব্যবহার করা হয় না। কারণ লেন্স ব্যবহার করলে সেখানে অনেক ঝামেলা আছে। একটা বড় মেইন ঝামেলাটা বলি, বোঝা উচিত তোমাদের, যেহেতু কথা বলছি এগুলো নিয়ে। লেন্স তো একটা বিশাল মোটা, মানে স্পেস, তুমি যখন স্পেস টেলিস্কোপ তৈরি করবা তোমার ওই লেন্সটা তো এতটুকু সাইজের হবে না। ওই লেন্সটা এক একটা সাইজ হবে তোমার এক একটা বাড়ির সাইজের সমান। দেখা যাবে তোমার 3 মিটার ডায়ামিটারের লেন্স তোমাকে বসাইতে হবে, বিশাল বড় বড়। তো অত বড় লেন্সের মধ্যে যখন আসলে আমরা বসাই দিয়ে যখন আমরা যখন স্পেস অবজারভেটরি তৈরি করার চেষ্টা করি, তখন যেটা হয় অনেক সমস্যা হয় ওই আলোক রশ্মির বিচ্ছুরণের কারণে। কারণ লেন্স কাজ করে লাইট রিফ্রেকশনের মাধ্যমে, আর যখন লাইট রিফ্রেকশন হয় তখন যদি তার মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি থাকে, আই মিন বিভিন্ন কালার থাকে, সেই কালারটা কিন্তু বিশ্লিষ্ট হয়ে ভাগ হয়ে যায়, যেটা প্রিজমে বলছি রংধনুর মতো। তো তখন লেন্স বসাইলে আসলে কোনো লাভ হয় না, কারণ সবকিছু কালার ডিভাইড হয়ে সব, মানে মানে ব্যাপারটা একটু চিন্তা করো, আমাকে তুমি এখন যেভাবে দেখতেছো, এখন যদি আমার আমার চেহারা থেকে যে কালার গুলো আসছে সেগুলো ডিভাইড হয়ে যাইতো তোমার চোখে, তাহলে তুমি আমার উপরে আমার তিন আমার 7টা কপি দেখতে পাইতা, কথাটা বুঝতে পারছো? তো তখন কিন্তু তখন কিন্তু আমাকে আর তুমি দেখতে ভালোভাবে দেখতেই পাইতা না, আমাকে তুমি ভালোভাবে অবজার্ভই করতে পারতাম না। তো ওইটাই সমস্যা হয় লেন্সের জন্য, যে লেন্সের ক্ষেত্রে লাইটটা তোমার লাইটের আলোর বিচ্ছুরণটা হওয়ার কারণে লেন্স দিয়ে পেরিস্কোপ তৈরি করা হয় না। পেরিস্কোপ তৈরি করার জন্য ইউজ করা হয় মিরর, কারণ সেখানে তো আলোর প্রতিফলন হয়, প্রতিসরণ না। তো প্রতিফলনের জন্য তো আই ইকুয়াল টু আর, সেখানে আর আলোক রশ্মির কোনো বিচ্ছুরণ হয় না, মানে কালারগুলো সেপারেশন হয় না, যার কারণে প্রপারলি দেখা যায়। যেমন তোমার হাবল স্পেস টেলিস্কোপ, যেটা একদম যুগল বলতে পারো ইতিহাসের সারা জীবন স্মরণীয় থাকবে। তো এই হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে বলতে পারো বর্তমানে আমরা আমাদের ইউনিভার্স সম্পর্কে যা জানছি তার 90% জানতে পারছি হাবল স্পেস টেলিস্কোপের কারণে। সো ওইটা খুব সম্প্রতি রিটায়ার করবে। সো হাবল স্পেস টেলিস্কোপে আসলে একটা অবতল দর্পণ বসানো ছিল, এবং ওইটার যে ফোকাল পয়েন্ট বা ফোকাস, ফোকাল মানে কি ফোকাল সারফেস, পর্দাটার উপর আসলে একটা সেন্সর থাকে যেখানে লাইটটা গিয়ে পড়ে, মানে ইমেজটা তৈরি হয়। অবতল দর্পণে আমরা যেভাবে বোর্ডের মধ্যে দেখছি না ইমেজ তৈরি হয়, সো ইমেজটাই তৈরি হয় সেন্সরের মাধ্যমে, এবং সেন্সর রিসিভ করে এটা ছবি আকারে মানে মডিফাইড করে আমাদেরকে পাঠায়। সো দ্যাট ইজ হোয়াট হ্যাপেনিং। এবং হাবল স্পেস টেলিস্কোপটা এটা আসলে তোমার আছে মহাকাশে, কিন্তু এটা কিন্তু পৃথিবীতে না, এটা পৃথিবীর চারপাশে ঘুরতেছে। আচ্ছা দেখো এবার, কারো লেন্সে কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা? হ্যাঁ, দর্পণ নিয়ে তোমার এই প্রশ্নটা আসলে তখন করা উচিত ছিল, এখন দর্পণে আলোচনা করলে সময়টা একটু লাগবে। অবতল দর্পণটা ব্যবহার করা হয়, স্পেস টেলিস্কোপটা হচ্ছে একটা এরকম, ঠিক আছে, এটার মুখটা হচ্ছে এইদিকে থাকে, ঠিক আছে, অবতল দর্পণটা থাকে এখানে। তো যখন বাইরে থেকে ইউনিভার্সাল তোমার মহাজাগতিক রশ্মি গুলো এর মধ্যে গিয়ে প্রবেশ করে, তখন তারা এখানে গিয়ে সেন্ট্রালাইজড হয়, যেটা হয় ফোকাস থেকে তার উপর প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে একটা জায়গায় ফোকাস হয় না, বা যেগুলো প্রধান অক্ষের সমান্তরাল না কিন্তু নিজেরা সমান্তরাল যখন মধ্যে গিয়ে পড়ে, সবগুলো আসলে এখানে যে ফোকাস তার যে ফোকাল ফোকাল পয়েন্ট আছে ফোকাল সারফেসে, সেখানে গিয়ে আসলে ওইটার বিম্বটা তৈরি হয়, মানে হুবহু ছবিটা তৈরি হয়। সো এই সেন্সর থেকে ডাটা গুলো প্রসেস করে ছবিগুলো পাওয়া যায়, বুঝতে পারছি? মানে এখানে সেন্সরটা থাকে এখানে, নর্মালি আমরা যে ক্যামেরা ব্যবহার করি সামনে থাকে লেন্স, পিছনে থাকে সেন্সর, আর এখানে আগে থাকে এই পাশে থাকে সেন্সর, সেন্সর থাকে এই পাশে মুখ করা, আর দর্পণ থাকে ওই দিকে মুখ করা, যেদিকে আসলে তোমার যেদিকে ছবি তুমি দেখতে চাও, বুঝছি? এটা আসলে এই দর্পণ এখানে আসলে অনেক আরো কারিগরি ব্যাপার স্যাপার আছে, এটা ফোকাস তো অনেক হওয়া উচিত, কিন্তু এখানে আসলে তোমার যে স্পেস টেলিস্কোপ গুলা সেগুলার যে মানে প্লেটটা গোটাটা একটা প্লেট হয় না, সেখানে আসলে অনেকগুলা তোমার ষড়ভুজাকৃতির হেক্সাগোনাল শেপ ব্যবহার করে প্লেটটা তৈরি করা হয়। কারণ এটা
এটা ফ্লেক্স ফ্লেক্স করতে পারে। মনে করো আমার হাতের যে কই গেল, আমার হাতে মনে করো এই যে দর্পণটা, এটা উত্তল দর্পণ, আমি এটাকে হাত দিয়ে বাঁকাইতে পারবো না, ফ্লেক্স করতে পারবো না, এটা মোটামুটি সলিড একটা পিস। বাট চিন্তা করো এইটার সাইজ যদি একটা রুমের সমান হইতো তাহলে সেটা ফ্লেক্স করতো না? তো সেটা যদি ফ্লেক্স করতো, মানে বুঝতে পারছো, তার শেপটা একটু চাপ দিলে বাঁক বেঁকে যেত, তাহলে কিন্তু এখান থেকে কোনোদিনই প্রপার কিছু পাওয়া যেত না। সো এখানে মানে মাস্টার মাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং লাগে ওই দর্পণটাকে, দর্পণের বিভিন্ন ছোট ছোট পার্ট গুলাকে জোড়া দিয়ে তাদেরকে তোমার ন্যানোমিটার স্কেলে ক্যালিব্রেট করতে হয়। তো ক্যালিব্রেট করার পরে যখন প্রপারলি ক্যালিব্রেট হয় তখন ফোকাস তল যেটা সেখানে সেন্সরটা থাকে, সেন্সর শিফটিং, সেন্সরকে শিফট করা যায় সামনে পিছনে প্রয়োজনে, মানে এভরিথিং ইজ অ্যাডজাস্টেবল দেয়ার। সেন্সর শিফট করলে দেন হচ্ছে যে জায়গায় তোমার বিম্বটা পাওয়া যায় সবচেয়ে ভালো ফোকাসিং হয় সেই জায়গা থেকে ছবিটা মানে তোমার ক্যাপচার করা হয়, এই আর কি। আচ্ছা, সো লেন্স শেষ। যদি আমি আলোক রশ্মি ফোকাস দিয়ে নিতাম, আমি তখন এই ফোকাস দিয়ে নিতাম না, কিন্তু আমি নিতাম এই ফোকাস দিয়ে। কথাটা বুঝতে পারছো? এই ফোকাস তো কাজে লাগতে পারে, কিন্তু বক্রতা কিন্তু আসলে কাজে লাগে না, বাট আমাদের একে রাখলে ক্ষতি কি। সো এই ছিল যা যা তোমাদের পড়াইছি লেন্সের। এরপরে আসলে লেন্সের কোনো কিছু না পারার কোনো কারণ নাই, যারা আসলে পড়াশোনা করছো বা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখছো। এর বেশি হ্যাঁ কি বলো, তোমার কথাটা অনেক স্লোলি আসছে, দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা এগেইন বলো তো, কখন? আচ্ছা এটা নিয়ে তো আসতে হবে যখন আমরা ইকুয়েশন নিয়ে কাজ করব। আচ্ছা সো দেখো, আমরা লেন্সের মাধ্যমে এখন কি করতে পারি, যে কোনো লেন্সের জন্য আমরা বিম্ব তৈরি করতে পারি, আমরা বিম্বের প্রকৃতি, সরি, বিম্বের প্রকৃতি বলতে পারি, রাইট, বিম্বটা কেমন ধরনের। বাট আমরা আসলে যা শিখছি সেখান থেকে আমরা বিম্বের অবস্থানটা বলতে পারি না। অবস্থানটা মানে এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় সেটার কোনো ক্যালকুলেশন কিন্তু আমরা এখানে কোথাও করিনি, আমরা জ্যামিতিকভাবে বিম্বটার প্রকৃতি বোঝার চেষ্টা করছি। তো এটার ক্যালকুলেশন করার জন্যই আমরা আসলে এই যে এই সূত্রটা ব্যবহার করি, 1/f = 1/u + 1/v। তো এখানে আমাদের ইউটা কি, ইউটা হচ্ছে আমাদের লেন্স থেকে বস্তুর দূরত্ব, এবং এখানে লেন্সের কোন পয়েন্ট থেকে দূরত্ব, আলোক কেন্দ্র থেকে, মনে রাখবা বলছিলাম মনে হয় সব দূরত্ব লেন্সে কাউন্ট করতে হয় কোথা থেকে, আলোক কেন্দ্র থেকে। তো ইউ হচ্ছে আমাদের আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, আর ভি কি, ভি হচ্ছে বিম্বের দূরত্ব, রাইট, আর এফ কি, এফ হচ্ছে ফোকাল লেন্থ, তাই তো, এটা তো লেখার প্রয়োজন নাই যদিও। আচ্ছা সো এখন কথা হচ্ছে তাহলে যে কোনো লেন্সের জন্য ইউ ভি এবং এফ এর মধ্যে রিলেশন হবে এইটা। বাট যে ঘটনাটা হচ্ছে যে এই যে ইউ ভি এফ এর মান পজিটিভ বা নেগেটিভ হতে পারে, কি কিসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে সেটা কি বাস্তব নাকি অবাস্তব। যখন কোনো একটা বস্তুর বিম্বের কথা আমরা চিন্তা করি, বস্তুর যে দূরত্ব, বস্তু তো কখনো অবাস্তব হয় না, বস্তু অলওয়েজ বাস্তব। তো যেই জিনিস বাস্তব হয় তার মান হয় সবসময় পজিটিভ, কি হয় তার মান সবসময় পজিটিভ হয়। কিন্তু বিম্বের কথা চিন্তা করো, বিম্ব কখনো বাস্তব হতে পারে কখনো অবাস্তব হতে পারে, রাইট। সো বিম্ব যদি বাস্তব হয় তাহলে তার দূরত্বর মান হবে প্লাস, আর যদি অবাস্তব হয় তখন সেটা হবে মাইনাস। সিমিলারলি ফোকাসও তো বাস্তব অবাস্তব হয়, তাই না? আমাদের ফোকাস কোনটাই বাস্তব হয় কোনটা অবাস্তব হয় বলো তো, উত্তল লেন্সের ফোকাসটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব, আর অবতল লেন্সের ফোকাসটা হচ্ছে অবাস্তব, ঠিক আছে? সো অবতল লেন্সের জন্য আমরা এফ এর ভ্যালু সবসময় কাউন্ট করবো মাইনাস, উত্তল লেন্সের জন্য ফোকাল লেন্থ কাউন্ট হবে অলওয়েজ
প্লাস বিম্ব যদি হয় পজিটিভ মানে বাস্তব তাহলে সেখানে আমরা বিম্বের দূরত্বের মান ধরব পজিটিভ বিম্বের দূরত্ব যদি হয় নেগেটিভ তা মানে ম্যাথমেটিক্যালি যদি নেগেটিভ পেয়ে যায় তাহলে বুঝতে হবে বিম্বটা অবাস্তব ছিল মানে এই সূত্রটা দিয়ে আসলে বিম্বটা বাস্তব না অবাস্তব সেইটা বোঝা যায় জি তার মানে স্যার আমরা যখন চশমা পরি চশমা পাওয়ারটা বানাই কিভাবে সেটার জন্য লেন্সের একটা সূত্র আছে যেটা তোমাদের জন্য একদমই প্রয়োজন না হ্যাঁ এটা নিয়ে চিন্তা করার কারণ নাই তুমি যদি বিম্বকে কোন একটা বিম্বকে বস্তু ধরে তুমি চিন্তা করো তাহলে তুমি তখনও প্লাস ধরবা কথাটা বুঝতে পারছো এখানে এখানে আসলে প্লাসে মাইনাসের একটা খেলা খেলতে হবে তুমি মনে করো একটা বস্তুর বিম্বকে তুমি একটা বস্তু ধরে কাজ করতেছো তাহলে বস্তুর দূরত্ব অলওয়েজ প্লাস ইউ অলওয়েজ প্লাস এখন কিভাবে বোঝাবো ধরো এটা হচ্ছে বস্তুর বিম্ব এটা হচ্ছে বিম্বের বিম্ব তুমি মনে করো চিন্তা করলাম মানে বিম্বকে বস্তু ধরে তো বস্তুকে তুমি প্রথমে প্লাস ধরছিলা তো সেটাকে প্লাস ধরে তুমি এখানে বিম্ব কি প্লাস অথবা মাইনাস একটা পাবা তো এখানে প্লাস পাইলে প্লাসই রাখবা মাইনাস পাইলে মাইনাস ধরেই করবা দেন তুমি ওইটার যে বিম্ব বের করবা সেটা প্লাস মাইনাস যেটা পাবা সেটার উপর ডিপেন্ড করবে আলটিমেট বিম্বটা তুমি কেমন পাবা বস্তুর উপরেই তৈরি হবে না কোনদিন একই পজিশনে তৈরি হতে পারে যেমন আমরা অবতল দর্পণে দেখছি অবতল দর্পণে যেখানে আমাদের বক্রতার কেন্দ্রে বস্তু থাকলে বিম্বটাও বক্রতার কেন্দ্রেই হয় কিন্তু একই জায়গায় না বুঝলাম কইলা দেখো সারাদিন ধরে তোমার সারাদিন অফুরন্ত সময় থাকলে করে দেখো কোনো সমস্যা নেই মোস্ট ওয়েলকাম আমি হেল্প করবো প্রয়োজন পড়ে তুমি যদি প্র্যাকটিক্যালি কোনো কিছু করতে গিয়ে সমস্যা পড়ো আমি ডেফিনেটলি হেল্প করবো তুমি করতে পারো আচ্ছা সো তাহলে এখন তুমি চাইলে এই যে এই সূত্র দিয়েও আমরা যে ছবি এঁকে যে বিম্বগুলা দেখলাম না যেগুলা যাদের ছবি অ্যাকুরেট হয়েছে তারা লেন্সের ফোকাস দূরত্ব মেপে সেটা দিয়ে বস্তু দূরত্ব বিম্বের দূরত্ব লিটারেলি কাগজে কলমে স্কেল দিয়ে মেপে দেখতে পারো যে এই সূত্র অনুযায়ী তোমার বিম্ব যে জায়গায় তৈরি হয়েছে সেটা মিলে কিনা ছবি ঠিকঠাক থাকলে মোটামুটি 1-2 মিলিমিটারের মধ্যে আশেপাশেই কম বেশি ধরে মিলে যাওয়ার কথা ঠিক আছে আর আরেকটা সূত্র হচ্ছে আমি জানি না এটা তোমাদের বই আছে কিনা বিবর্ধন কোন একটা লেন্সের বিবর্ধনের মানটা এই সূত্র দিয়ে বের করা যায় m is equal to minus v by u এখানে v টা হচ্ছে v এর সাথে মাইনাস না মানে সূত্রের মধ্যে মাইনাস আর কি ঠিক আছে হ্যাঁ একটা কথা বলো বিবর্ধনের মান মাইনাস এসে পড়ে তাহলে মনে হয় এখানে অবাস্তব বস্তুর কারণে আসতেছে কিন্তু বিবর্ধনে আমার মাইনাস আসার কথা না যদিও একটু দাঁড়া আমাকে দেখতে হবে মেবি তোমাদের হ্যাঁ আমি তো খেয়াল করছি যে মাইনাস তো আসে কিন্তু মাইনাস আসলে কোন শর্তে আসবে সেটার বিম্বটা একে তাহলে দেখলেই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি একে কাজটা কেমন হ্যাঁ উল্টা সেটা হতে পারে একটু দেখি দাঁড়াও এত চিন্তা না করে কাজটা করেই দেখা যায় বিম্ব উল্টা হয় কখন উল্টা হয় আমাদের ধরো আমাদের একটা বস্তুর কি বলবো উত্তল লেন্সে একটা বস্তু আছে ধরো বক্রতার কেন্দ্রে তাহলে তার বিম্বটা এই পাশে বক্রতার কেন্দ্রেই তৈরি হয় না আমরা জানি না করছি না সবাই এটা তো বক্রতার কেন্দ্রে থাকা বস্তুর বিম্ব কিন্তু ওই পাশে বক্রতার কেন্দ্রে তৈরি হচ্ছে তার মানে ইন দ্যাট কেসে ইউ ইজ ইকুয়াল টু ভি তাই না
তো তাহলে আমরা যদি এখন বিবর্ধনের সূত্র ব্যবহার করি, m ইজ ইকুয়াল টু মাইনাস v বাই u, তাহলে 1 বাই 1 ইকুয়াল টু মাইনাস 1, তার মানে এখানে মাইনাসটা আসলেই উল্টা রিপ্রেজেন্ট, উল্টা বিম্ব হওয়ার কারণে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে যখন m এর ভ্যালু মাইনাস দেখবো, মানে m এর ভ্যালু কিন্তু m কিন্তু আসলে মাইনাস হয় না, ঠিক আছে? মানে বিবর্ধন জিনিসটা অলওয়েজ পজিটিভ, সেটা হয় 1 হবে অর গ্রেটার দ্যান 1 হবে, ঠিক আছে? গ্রেটার দ্যান অর ইকুয়াল 1 হবে। বাট এইখানে মাইনাসটার তাৎপর্য হচ্ছে এটা সোজা উল্টা বুঝতে সাহায্য করে, এটা আসলে ম্যাগনিফিকেন্সি m এর সাথে সরাসরি সম্পৃক্ত না, এই জিনিসটা মাথায় রাখবো। বুঝলাম ছোট হইতে পারে না কেন? ছোট হইতে হলে কি হতে হবে? কোন একটা বস্তুর বিম্বের ভ্যালু যদি এক থেকে ছোট হতে চায়, ছোট হতে হয়, তাহলে কি হবে একটু দেখি দাঁড়াও। বিবর্ধন যে কনসেপ্টটা m, সেটা আসছে কি কোথা থেকে? বিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য, তাই না? তো এটার ভ্যালু যদি একের থেকে কম আসতে হয়, একের থেকে কম আসতে হলে এর দৈর্ঘ্য, আমাদের যে তোমার বিম্বের দৈর্ঘ্য, এটাও বড় হইতে হবে। বড় তো হয়, তাহলে একের থেকে কম হবে না কেন? হবে তো, একের থেকে কম হবে। আমি আচ্ছা ঠিক আছে, একের থেকে কম হইতে পারে, আমি যেটা বলতে ভুলে গেছি, আরে আমরা তো যখন দর্পণে বিম্ব তৈরি করছি, প্রত্যেকটা পাঁচটা ধাপে আমি একবার একবার ব্যাখ্যা করছি না, m এর মান একের থেকে বড় হইলে সেটা হচ্ছে বড়, বিম্ব বড়, একের থেকে ছোট হইলে বিম্ব ছোট, ব্যাখ্যা করছি না? তাহলে আমি এখানে এক বলবো কেন? মানে m এর ভ্যালু আমি ভুল বলছি, একটা আমি একটা ভুল কথা বলছি, মানে এক না, জিরো, জিরো হইতে পারবে না, m এর ভ্যালু জিরো হইতে পারবে না সরাসরি, কিন্তু গ্রেটার দেন জিরো হইতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি এখানে ভুল বলছি মাত্র। হ্যাঁ ঠিক আছে, একের কম হইতে পারবে, জিরো হইতে হইলে আসলে তোমার মানে একটা ক্ষেত্রে সম্ভব, একটা ক্ষেত্রে সম্ভব, মানে তোমার সামথিং, কোনো কিছুকে তুমি ভাগ করে জিরো ফলাফল আনতে চাও, তাহলে তোমার ইনফিনিটি হতে হবে। হ্যাঁ, এল এর ভ্যালু হতে হবে ইনফিনিটি, এল এর ভ্যালু হতে হবে ইনফিনিটি। এখন ইনফিনিটি সাইজের বস্তু নিয়ে আমরা তো বিম্ব তৈরি কোনোদিন করি নাই, আমরা করছি ইনফিনিটি পরিমাণ দূরে বস্তুর জন্য। মানে একটা বস্তুর আকৃতি তো ইনফিনিটি হইতে পারে না আসলে, পারে? আকৃতি যদি ইনফিনিটি হয় তাহলে সেই ক্ষেত্রে m এর ভ্যালু জিরো হওয়া সম্ভব, এছাড়া সম্ভব না। বুঝলাম? ওকে, আর কোনো কি প্রশ্ন আছে লেন্স রিলেটেড? আমরা যা পড়ছি তাকে করে ফেলো। কে যেন একটা গাণিতিক সমস্যার কথা বললো ক্লাসে প্রথমেই। হ্যাঁ হ্যাঁ বলো। 16 তারপরে কি বলছে? দূরে বস্তু স্থাপন করলে বাস্তব বিম্বে আঘাত বস্তুর আকার দ্বিগুণ হবে। বাস্তব বিম্ব কত দূরে স্থাপন করলে বাস্তব বিম্বের আকার বলছে, বাস্তব বিম্ব কথাটা ইউজ করছে নাকি? আচ্ছা, তাহলে v এর ভ্যালু হচ্ছে পজিটিভ, এটা আমাদের বুঝতে কোনো সমস্যা নাই। বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ হবে, তাই তো? তাহলে এখন দেখো m এর ভ্যালু, m ইজ ইকুয়াল টু l প্রাইম বাই l। তো যদি আমাদের বিম্বের দৈর্ঘ্য হয় দ্বিগুণ, হ্যাঁ কি কি বললা বুঝিনি, উত্তল বলা হয়েছে? হ্যাঁ উত্তল বলা হয়েছে। দর্পণ না লেন্স বলছো তুমি?
লেন্স হলে বাস্তব প্লাসই হবে, লেন্স উত্তর লেন্সের ফোকাস দূরত্ব তো পজিটিভ। সো দেখো এখন তারা বলছে কি কি ক্লু দিছে, ফোকাস লেন্স দিয়ে দিছে, আরেকটা ক্লু দিছে বিম্বটা হচ্ছে বাস্তব মানে ভি এর ভ্যালু পজিটিভ হবে এইটা বলছে, বিম্বের আর কিছু বলে নাই, আর বলছে বিম্বটা হচ্ছে বস্তু থেকে দ্বিগুণ হবে, তাই বলছে তো নাকি? আচ্ছা তাহলে এখন তার মানে আমরা বলতে পারি যে বস্তুটার বিম্বের দৈর্ঘ্য যদি হয় এল, হয় বিম্বের দৈর্ঘ্য যদি হয় আমাদের এল, তাহলে বস্তুর দৈর্ঘ্য কত হবে এল প্রাইম, সরি আমি একটু অন্যভাবে বলি, বস্তুটার দৈর্ঘ্য যদি হয় এল তাহলে এল প্রাইম মানে বিম্বের দৈর্ঘ্য কত হবে, আসলে বস্তুর দৈর্ঘ্যের ডবল মানে টুয়াইস এল হবে না নাকি? তাহলে এখান থেকে এম এর ভ্যালু আমরা বের করতে পারতেছি, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে আমাদের টুয়াইস এল বাই এল মানে হচ্ছে টু, দেখা যাচ্ছে কি দেখতে কষ্ট হওয়ার কথা, আমি নিজেই দেখতে কষ্ট হইতেছে, এম ইজ ইকুয়াল টু টুয়াইস এল বাই এল ইকুয়াল টু টু, এখন দেখে দেখতে পাওয়ার কথা, তাহলে ম্যাগনিফিকেন্স এর ভ্যালু দেওয়া আছে টু। আচ্ছা প্রশ্নটা কি ছিল মানে লাস্ট প্রশ্নটা কি করছে একবার বলো তো মমতা, কত দূরে বস্তু স্থাপন করলে, আচ্ছা বুঝতে পারছি, তার মানে চাইছে কি বস্তুর দূরত্ব মানে ইউ চাইছে, ইউ এর ভ্যালু বের করতে বলছে, তো আমি তো অলরেডি এম ম্যাগনিফিকেন্সি বের করে ফেলছি, তাহলে আমরা এখানে এম এর আরেকটা সূত্র জানি যে m is equal to v by minus v by u, তাহলে m কি রে ভাই কি হইছে আজকে, m is equal to minus v by u, তাহলে আমি অলরেডি আমি কি u জানি, u তো জানি না, u তো বের করব, তাহলে আর হচ্ছে v বিম্বের দূরত্ব বের করতে হবে। আচ্ছা তাহলে দেখো মানে এখানে আসলে তিনটা সূত্র মিলিয়ে বারবার রিপ্লেস করে তোমাকে খেলাটা খেলতে হবে, তাহলে m equal to minus v by u বা u is equal to minus v by m, তো এখন আমরা শেষমেশ সিদ্ধান্তে পৌঁছাইলাম যে u বের করতে হলে m লাগবে আর v লাগবে, m তো বের করে ফেলছে অলরেডি 2, তাহলে বাই করা বাকি আছে কি v বের করতে হবে, এখন v বের করার জন্য আমাদের কি কোনো ইকুয়েশন আছে কি না একটু দেখতে হবে, আমরা তো 1 by f equal 1 by u plus 1 by v, এটা যদি u by v, হ্যাঁ m equals v by u, হ্যাঁ u এর মান দেওয়া থাকতো তো v এর মান দেখতে পারতাম, u এর মান বের করলে v এর মান বের করতে পারতাম, তাহলে এখনো তো স্টিল নাও আমাদের কাছে দুইটা v is equal to u লেখা যায় না, হ্যাঁ কি লেখা যায় তো u তে দ্বিগুণ না, দ্বিগুণ তো দূরত্ব দ্বিগুণ না, দূরত্ব না আকৃতি দ্বিগুণ হচ্ছে, বুঝতে পারছো তাদের দৈর্ঘ্য মানে এটা দূরত্ব না তাদের সাইজ, সাইজ দৈর্ঘ্য দেওয়া থেকে একটু কাছে, হ্যাঁ স্যার বস্তু দূরত্ব দাও, বস্তু দূরত্ব তো দেওয়া নাই মনে হয় আছে কি নাই, তাহলে এখানে দুইটা ভ্যালু মিসিং, দুইটা ভ্যালু মিসিং থাকলে আমি কিভাবে, হ্যাঁ আবার একটু বলো, এটা হচ্ছে ফোকাল লেন্থ মাইনাস বি বাই ইউ ইকুয়ালস টু, তাহলে বি ইকুয়ালস মাইনাস টু, v is equal to কেন মাইনাস টু কেন, আপনি যদি u এর মান বের করলেন ওইটা তো এই সূত্রে বসাই দিলে মান বের হয়ে যাবে, আমি বুঝি নাই আমার কি মাথা খারাপ হয়েছে না তোমাদের মাথা খারাপ হয়েছে, u এর মান আমি কেমনে বের করব, আপনি তো এই যে বেরই করলেন u is equal to minus v by m, এখান থেকে এই যে এই সূত্রটা 1 by f is equal to 1 by u plus 1 by v, মান বসাই দিলে তাহলে ঠিকই হবে,
তাহলে ইউ ইকুয়াল হচ্ছে মাইনাস ভি বাই এম, যখন তুমি বসাবা এই মানটা এখানে বসাইলে তখন তো ইউ এর ইউ বলতে কোনো কিছু এই সমীকরণে থাকতেছে না, তখন ডিরেক্টলি ভি বের হবে। হ্যাঁ এটাই তো কথা, আমারও আসলে এদিকে কোনো মনোযোগ নাই। তাহলে বের করো বসাও দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ করা যাবে, কারণ দেখো আমরা তো অলরেডি ইউ এর একটা ইকুয়েশন পাইলাম মাইনাস ভি বাই এম, তাই না? তো আমি যে এইখানে যে ইউ লিখছি এই যে ওয়ান বাই ইউ, ইউ এর জায়গায় তো আমি সেখানে মাইনাস ভি বাই এম বসাতে পারবো, পারবো না পারবো কি না বলো? সবকিছুই তো তোমার জানা তাই না, তাহলে ভি বের হবে না, হবে কি? একটু করে ফেলো দেখি কত আসে। ওই যে শুরু হয়েছে যন্ত্রণা, আমি জানি না, আমি নিজেও জানি না, পাশের বিল্ডিং এ হয়তো কোন পাগল টাগল আছে নাচানাচি শুরু করছে আর কি। এটা কমন বিষয় আর কি, অ্যাজ উই লিভ ইন দ্য সোসাইটি, সোসাইটি সাকস ইউ নো। করো তো এটা করো, আমি আসলে আজকে লিখার হি করতে মন চাচ্ছে না, এই জন্য করে দিলাম না, শুধু ভি মিসিং ডাইরেক্ট ইএস ক্যালকুলেটরে চাপ দিলেও কিন্তু হয়ে যাবে। হ্যাঁ শুনতেছি বলো। হ্যাঁ কত আসে তোমার কথা আজকে অনেক আসতে, আমি শুনতে পাই না, বাকিরা কি শুনতে পাও? না স্যার। তাহলে ঠিক আছে, তাহলে আচ্ছা এইটা আর কোন আর কোন এরকম প্রশ্ন থাকলে তোমরা যেটা করো, আমরা তো জাস্ট আজকে সূত্রগুলো বললাম, একটা অঙ্কে কিন্তু প্র্যাকটিস হয় না, ঠিক আছে? এরকম আরো অঙ্ক পাবা গাইডে, যে কোনো জায়গায় পাবা, প্র্যাকটিস করতে থাকো, ইজি কঠিন হয়ে গেল। এখন কত আসে কোথায় কালার চেঞ্জ হয়? ক্যামেরায়? ক্যামেরায়? ও মাই গড, ওটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট থিং, এখানে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, এখানে সিলভারের একটা প্রলেপ থাকে, সেই মধ্যে বিভিন্ন টাইপ অফ কেমিক্যাল মিশে সেখান থেকে কালার টানা হয়, এটা আমি বলতে বুঝাইতে পারবো না বা বলতেও পারবো না। স্যার আমার তো -16 আছে। -16, আচ্ছা বুঝতে পারছি, আমাকে আসলে হাত দিতে হবে, দেখি আমার ক্যালকুলেটর কই। দেখি আমি আমি করে দেখি কত আসে, f হচ্ছে 16, তারপর হচ্ছে আমাদের 1 বাই কত, নিচে হচ্ছে -v/2 মাইনাস v, v তো আমরা জানি না, সেটাকে আমরা x হিসেবে কাউন্ট করে নিব, আর নিচে হচ্ছে 2, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে এগেইন 1/v, মানে v তো আমাদের এখানে চলো, তাহলে শীট সলভ ফর x দেখি কত আসে, ক্যালকুলেটরে চাপ দিছি, ক্যালকুলেটর এখনো ক্যালকুলেশন করতেছে, ঠিক আছে স্ট্যাকিং টাইম, এই ধরনের ক্যালকুলেশন গুলো মানে ইকুয়েশন সলভ গুলো ক্যালকুলেটর করতে একটু সময় নেয়, ইকুয়েশন সলভ করতে পারো তো সবাই ক্যালকুলেটর নাকি? মাই গড, ও স্টিল নাও ক্যালকুলেশন করতেছে, দেখি ও ক্যালকুলেশন করে অ্যানসার দি। আচ্ছা বসে থাকলে হবে না,
হ্যাঁ ইকুয়েশন মোডে গিয়ে করলেও হয়। আসছে -16, -16 এসেছে, এই যে -16, তাহলে অ্যানসার হবে -16। বোঝা গেল? ওকে যাক, অনেক আজেরা পড়া হয়েছে আজকে, পরামূল পরাক্রম হয়েছে আজকে, আর আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শেয়ার করব। হ্যাঁ স্যার, ডিসটা বাস্তব ছিল না? বাস্তব কি বলে দিছিল আমাদের কোথাও? জি স্যার, বাস্তব ছিল। বাস্তব কথা হচ্ছে তার ডিসটা কি হবে, এটা বাস্তব কি বাস্তব? আচ্ছা একটু দাঁড়াও, আমরা আমার মনে হয় খুব সম্ভবত আমি বলি, আমরা ভি এর জায়গায় -v/g ব্যবহার করলাম। মাইনাসটা তো আসলে বিবর্ধনের ভ্যালু মাইনাস না, মানে ওইখানে আসলে মাইনাসটা আসছে জাস্ট উল্টা হওয়ার কারণে, উল্টা সোজা হওয়ার কারণে। বাট আমরা যে 1/f = 1/u + 1/v ব্যবহার করছি, এখানে কি উল্টা সোজার কোনো বিষয় আছে? নাই তো? তাহলে ওই মাইনাসটা বাদ দিয়ে সলভ করে দেখতে হবে কত আসে। দেখি মাইনাসটা বাদ দিয়ে আমি সলিউশন দিয়েছি কত আসে। আচ্ছা এটা আসতে থাকুক, এটা নিয়ে আসলে ম্যাথ নিয়ে আরো শেষে আরো বিস্তারিত ঘাটবো নি, মূল যেটা আজকে পড়াতে চাইতেছিলাম সেটাই পড়াতে পারতেছি না, ক্লাস টাইম চলে যাচ্ছে। সো আজকে আর ওই জিনিস ডিটেল যাবো না, আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করে নিই আগে। দেখো তো কাহিনীটা, যেটা ক্যালকুলেটার এখনো অ্যান্সার দিচ্ছে আমাকে, দিলে আমি জানাবো না, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে মূল কথা হচ্ছে যে তাহলে লেন্সের মাধ্যমে আমরা বাস্তববিম্ব তৈরি করতে পারি। তো আমরা তো মনে হয় সবাই জানি যে আমাদের চোখের মধ্যে একটা লেন্স আছে, বাই ডিফল্ট চোখের মধ্যে, গ্লাস চশমা ছাড়াই চোখের মনির ভিতরে জানা আছে কি? আচ্ছা অ্যান্সার আসছে 48 এখন, 48। দেখো তোমাদের অ্যান্সার কত আসে। আচ্ছা এটা নিয়ে আমি পরে কথা বলছি, এটা যদি প্রবলেম থাকেও তাহলে তুমি কিছু একটা ভুল করছো। আচ্ছা যাই হোক, ম্যাথ নিয়ে পরে কথা হবে, আমি যে জিনিসটা আজকে পড়াইতে আসছিলাম সেটা এখনো পড়াইতে পারিনি। দেখো মূল কথা বলি, আমাদের চোখের মধ্যে যে লেন্স থাকে সেটা আমরা তো জানি, এবং এই লেন্সটা হচ্ছে আসলে একটা উত্তল লেন্স। কি লেন্স? এটা হচ্ছে উত্তল লেন্স। তো এই লেন্সটা আমাদের চোখের ভিতরে থাকার কেন প্রয়োজন বলতে পারবা? এনি আইডিয়া? আমাদের চোখের ভিতরে লেন্স যেটা থাকে সেই লেন্সটা কেন থাকে, এটা কি কাজ করে? আচ্ছা আমি একটা কাজ করি, একটা সহজ ইজি কাজ করি, আমি তোমাদের একটা ভিডিও দেখাই, ঠিক আছে? এই ভিডিওটা দেখে, ভিডিওটা শেষ মানে ক্লাসও শেষ, ঠিক আছে? নেক্সট দিন আমি ওই লেন্স নিয়ে আলোচনা করবো, বা আমি তোমাদের দেখাচ্ছি দেখানো যায় কিনা। ভালো কথা, গল্প গল্পে বলি। ধরো তোমার কাছে, তোমরা ঈদের মধ্যে স্যালামি পাও না? ঈদের মধ্যে বড়রা স্যালামি দেয় না, পা ধরে যখন ছেঁচড়েছড়ি করো স্যালামি দেয় কি না? 5 টাকা 10 টাকা স্যালামি দেয়, 2 টাকা 5 টাকা 1 টাকা ফকিরের মতো ভিক্ষা দেয়। তো ধরো তুমি 5 টাকা করে, তোমার কাছে তোমাকে ই করা হয়েছে, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? আচ্ছা এটা হচ্ছে আমার চ্যানেল, যেটা দেখতে পাচ্ছ হয়তো অনেকে জানো আবার জানো না। সো এখান থেকে আমি তোমাদের একটা ভিডিও দেখাই। এইটা দেখানোর আগে আমি কথা উত্তরটা দিয়ে দিই, এটা সবারই জানা প্রয়োজন যে কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম জিনিসটা কিভাবে আসছে। এই জিনিসটা হচ্ছে তোমার, ধরো ওই যেটা বলতেছিলাম, তুমি স্যালামি গাইড করতেছো সবার দাদা দাদা ঘুরে ঠ্যাং ধরে ধরে 10 টাকা করে স্যালামি নিতেছো সবার কাছ থেকে। তো তুমি মনে করো কিছু সংখ্যক মানুষের কাছ থেকে স্যালামি নিছো এবং প্রত্যেকে 10 টাকা করেই দিছে, সবাই 10 টাকার কচকচা নোট দিছে, কেউ অন্য কোনো নোট বা অন্য কোনো ধরনের টাকা দেয় নাই।
এখন আমি যদি বলি যে তোমার কাছে এখন 13 টাকা আছে বা তোমার কাছে এখন ধরো 35 টাকা আছে, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আমি কি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি? সম্ভব না। আমি যদি বলি আমার কাছে 39 টাকা সেলামি পাইছি, আমি আমি কি মিথ্যা বলছি না সত্যি বলছি? নিঃসন্দেহে মিথ্যা বলছি, তাই না? মানে আমি যদি বলি আমি 60 টাকা সেলামি পাইছি, না হইতে পারে, বাট ধরো আমি আসলে সত্যবাদী এখন, তাহলে আমার কথা ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি 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 যত যেভাবেই আমি বলি না কেন, আমার স্যালামির অ্যামাউন্টটা সবসময় 10-এর গুণিত হবে, রাইট? হয় 10 টাকা, নাহলে 20 টাকা, নাহলে 50 টাকা, নাহলে 100 টাকা, নাহলে 120 টাকা, নাহলে 110 টাকা, ইজন্ট ইট? সো তার মানে আমার কাছে থাকা টাকার পরিমাণটা যে কোনো অ্যামাউন্ট হইতে পারবে না, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ হইতে হবে সবসময়, তাই না? একটা নির্দিষ্ট লেভেলে যেতে হবে। সো এইটা হচ্ছে আমি তখন বলবো যে আমার টাকার পরিমাণটা হচ্ছে কোয়ান্টাইজড। কি কোয়ান্টাইজড, কথাটা বুঝতে পারছি? তার মানে কোয়ান্টাইজড মানে হচ্ছে যখন কোনো কিছু একটার ভ্যালু নিরবিচ্ছিন্ন হয় না, একটা নির্দিষ্ট পরিমাণ হয়, নির্দিষ্ট স্পেসিফিক কিছু মানই হবে, স্পেসিফিক মানের বাইরে হতে পারবে না, সেটাকে বলে কোয়ান্টাইজড। তো পরমাণুর যে ইলেকট্রনের শক্তিটা হচ্ছে এরকম, শক্তিগুলো নির্ধারিত কিছু মানই হবে, যেমন প্রথম কক্ষপথের শক্তি যেটা, দ্বিতীয় কক্ষপথের শক্তি হচ্ছে আরেকটা। তো মনে করো প্রথম শক্তি স্তরের শক্তি হচ্ছে মনে করো 10 ইলেক্ট্রোভোল্ট, দ্বিতীয় কক্ষপথের শক্তি ধরো 15 ইলেক্ট্রোভোল্ট। তো তার মানে হচ্ছে একটা ইলেকট্রনের শক্তির মান কখনো 13.5 বা 12 বা 14 ইলেকট্রোভোল্ট হইতে পারবে না, সেটা হয় 10ই হবে, না হলে 15ই হবে, না হলে যদি 5 5 করে 12 চিন্তা করি যে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে শক্তির পরিমাণ হচ্ছে 5 ইলেক্ট্রোভোল্ট করে বেশি, তাহলে সেটা 5-এর গুণিতকে হবে, অন্য কোন সংখ্যা কোনোদিনও হইতে পারবে না। কথাটা বোঝা গেছে? হ্যাঁ, মানে তাদের এনার্জির মানগুলো নির্দিষ্ট কিছু ভ্যালু হইতে পারবে, নির্দিষ্ট কিছু সংখ্যায় হতে পারবে। হ্যাঁ, এটাকেই বলে কোয়ান্টাইজড, ঠিক আছে? তো এই জন্য আমরা বলি ইলেকট্রনের শক্তির মান হচ্ছে সবসময় কোয়ান্টাইজড, এটার মান যে কোনো মান হইতে পারবে না। বোঝা গেছে? উত্তর পাইছো? আচ্ছা, ভিডিও কই ভিডিও কই আমার আরেকটা প্রশ্ন ছিল। আরেকটা কি প্রশ্ন? স্যার, প্রশ্নটা হচ্ছে আমি ওই প্রশ্নটা গ্রুপে দিছিলাম যে বলের দিক কোন দিক থেকে কোন দিকে হবে। ওইটা তুমি আসলে একটা সিলি প্রশ্ন করছো, তুমি এটা চিন্তা করো নাই। আমি যদি ভুল না করে থাকি, এখানে একটা নেগেটিভ, বাম পাশে একটা নেগেটিভ চার্জ ছিল না, না পজিটিভ ছিল? কোন পাশে কোন চার্জ ছিল, বাম পাশে কি চার্জ ছিল, একদম বাম পাশে? একদম বাম পাশে ছিল পজিটিভ, মাঝখানে নেগেটিভ, আর এর ডান পাশে পজিটিভ। মাঝখানে নেগেটিভ, ডান পাশে পজিটিভ। তুমি প্রথমে এই দুইটার মধ্যে শক্তি বের করছো, তারপরে এই দুইটার মধ্যে শক্তি বের করছো, বেশি কার হয়েছে? মাঝখানেরটা হয়েছে নাকি? মাঝখানেরটা শক্তি বেশি হয়েছে না? জি স্যার। সো তাইলে এই পজিটিভ, এই পজিটিভকে তো বিকর্ষণ করে, মানে ওকে ঠেলতেছে আর এ ওকে টানতেছে, কিন্তু ঠেলার চেয়ে টানার শক্তি বেশি, তাহলে এই চার্জটা কোন দিক যাবে? এই দিকেই যাবে, মানে বাম দিক থেকে, ডান দিক থেকে বাম দিকে যাবে। সিম্পল বিষয়, দেখো বুঝছো কিনা। মানে স্যার ওইটা হচ্ছে, কিন্তু ওরা মানে ওরা গাইডে লিখছে যে সিডি বরাবর, আমার প্রশ্ন হচ্ছে এখানে বিসি লিখলে কি ভুল হতো? অবশ্যই ভুল হইতো, কারণ এই দুইটা চার্জের ওভারঅল এই বস্তুটার উপর যে বলটা কাজ করে সেটা তো বাইরের দিকে না, সেটা তাদের এই দিকেই হয়, কারণ এটা এখানে বেশি, তাহলে এটা এই দিকেই হবে না, উল্টা দিকে তুমি কেন বলবা? জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন। হ্যাঁ বলো। তড়িতে আমরা যে বিভবটা পড়ছি সেই জিনিস, আর চতুর্থ অধ্যায়ে আমরা যে বিভব শক্তিতে পড়ছিলাম সেটা কি একই জিনিস? দুনিয়ার যত বিভব পড়ছো, চতুর্থ অধ্যায়ে বিভব পড়ছো, তারপর 10-এ বিভব পড়ছো, তারপর 11-তে বিভব পড়ছো, ইন্টারমিডিয়েট উঠে মহাকর্ষীয় বিভবও পড়বা, দুনিয়ার সব বিভবই একই জিনিস। বিভব নিয়ে একদিন এক্সট্রা মাস্টার ক্লাস নিব, নিয়ে যাও। কিন্তু তাদের রূপটা আলাদা, তাদের রূপটা আলাদা বলে আমরা মনে করি হয়তো এগুলো আলাদা, না প্রত্যেকটাই আসলে একই জিনিস ফান্ডামেন্টালি। এটা যখন ক্লাস করছি আমরা চ্যাপ্টার 10 এর, তখন আমি বলছি। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম ওই গেল। স্ক্রিন কি এখনো দেখা যাচ্ছে? জি স্যার। হাই, দিস ইজ ইদো এগেইন। আজকে শুধু যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা আসলে আমার অনেক আগের ভিডিও, তখন আমি
অনেক সমস্যা করতেছে ইন্টারনেট কানেক্টিভিটি। সো এই ভিডিওটা দেখো, আমার নাম খালিচন্দ্র গোবরা, ফার্মেসি শহরে আমার একটা। তোমরা কি অডিও পাচ্ছ? অডিও শুনতে পাচ্ছ? অডিও অনলাইন চোখের লেন্স নিয়ে বিস্তারিত একটু পড়াশোনা আছে, সেটা পড়তে হবে। আর ক্যামেরা কি আছে নাই থাকলেও আসলে সেটা পড়ানোর কোনো প্রয়োজনীয়তা মনে দেখি না আমি, আমি সেটা দেখাই দিবনি। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আরেকজন কি প্রশ্ন রাখছিলা বলো তো? আচ্ছা আমি এটা নিয়ে এখন আর বসতেছি না, এখন সময় পাবো না, একটা ক্লাস আছে, এক্সিট দেখবো নি। কি বুঝিনি? হ্যাঁ শিক্ষক কোলে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, সো আল্লাহ হাফেজ। আমি গ্রুপে ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিও দেখে নাও।